আপনার রমজানের কথা বলছেন, রমজানকে টার্গেট করেই যদিও আগানো হচ্ছে, কিন্তু রমজান তো নয়, খালি এক মাস রমজানের সময় দাম কম থাকবে আর সারা এগারো মাস দাম বেশি থাকবে, এইটা তো কাম্য হতে পারে না। আমাদের হলো নির্বাচন ইস্তারা ইস্তারেই আছে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ যে দ্রব্যমূল্যের দাম কমাতে হবে, এটাই হলো আমাদের নির্বাচন ইস্তার। এবং এখানে মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্স, তার সরকার জিরো টলারেন্স, সেই নিয়ে আমরা কাজ করছি। আমরা আশা করি যে আমরা কামিয়াব। ছোলা, চিনি বা ডাল ডাল ইত্যাদির কথা যেটা বলেছেন, সেটা বাণিজ্য মন্ত্রণালয় দেখতেছে, আমরা সম্মিলিতভাবেই এটা নিয়ে মিটিং করছি, আবার কালকেও মিটিং আছে। আমার মনে হয় রমজানে এগুলোর কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না। আপনারা জানেন যে আমরা এই অভিযান আজকে কুষ্টিয়াতেই প্রথম নয়, কুষ্টিয়াতে প্রথম নয়, কারণ আমরা দায়িত্ব নিয়েছি, আমরা এগারো তারিখে শপথ নিয়েছি, বারো তেরো চোদ্দো তারিখ রবিবারে আমরা প্রথম অফিসে বসেছি এবং সোমবারে আমরা ক্যাবিনেট মিটিং করেছি, তারপর থেকে আমাদের অভিযান শুরু হয়েছে। এবং আমরা সর্বপ্রথম নওগাঁ এবং আমার নির্বাচনী এলাকায় মিল নাই, অটোরাইস মিল নাই, হাস্কিং মিল হয়তো দু চারটে আছে, কিন্তু ধান কিনে কে রাখে, মজুর কে করে, সেই মজুরদার থেকেই আমাদের অপারেশনটা শুরু হয়েছে সর্বপ্রথম। এবং আমরা ইতিমধ্যেই সাকসেসফুল হয়েছি, চাউলের দাম হঠাৎ করে যেটা বৃদ্ধি পাচ্ছিল, যদি এই অভিযান আমরা না চালাতাম তাহলে আরও ব্যাপকভাবে এটা বাড়ত, অন্তপক্ষে সেখানে স্তিমিত হয়েছে এবং গতি মানে নিম্নগতি হয়েছে, এবং কিছু তো কমেছেই, কিছু কমেছেই, কুষ্টিয়ার বাজারও দেখলাম যে কমেছে। আপনারা বলতে পারবেন কুষ্টিয়া বাজারে কমেছে তো? অস্বাভাবিক তো সবটাই অস্বাভাবিক, সবটাই অস্বাভাবিক। অন্তপক্ষে যে ছয় টাকা থেকে যে আরও ছয় টাকা বাড়ায়নি, তার যদি অন্তর্বর্তীকালীন অবস্থায় যে ঘটনাটা ঘটিয়েছিল, কে মন্ত্রী হবে, মন্ত্রিসভায় কে আসবে, ইত্যাদি ইত্যাদি চিন্তার মধ্যে, বা নতুন আসলে সে ভাব বুঝতে বুঝতে আরও দুই মাস যাবে, এই দুই মাসের মধ্যে আরও কত কামাই করে নিব, এই ধারণাটা যেটা ছিল সেখান থেকে তো কমেছে। এটা তো আরেকটা জিনিস যে আপনাদেরকে বুঝতে হবে যে সরু চাল যেটা সেটা সিজন কিন্তু শেষের টাইম, এটা স্বাভাবিকভাবে ফেব্রুয়ারির লাস্টের দিক থেকে একটু একটু করে বাড়ে, মার্চ এপ্রিল পর্যন্ত একটু বাড়তি থাকে। এবং আমরা তখন বেসরকারি আমদানির জন্য একটা সুযোগ দিই, আর বেসরকারি আমদানির সুযোগ এবারেও আমরা ট্যাক্স ফ্রি করে দিচ্ছি। আশা করি যদি যেই দেশ থেকে আনবে সেই দেশের মার্কেটের সাথে যদি এখানকার মার্কেট ম্যাচ করে তাহলে তো আশা করি কমবে। আর দামটা কিন্তু এক জায়গার থেকে বাড়ে নাই, যেমনটি কর্পোরেটরদের একটা ইয়ে আছে, তারা তাদের যে ইনভয়েস তার থেকে বেশি মানে দাম দিয়ে তারা বস্তার উপরে ট্যাক লাগায়, কারণ এগুলো সুপার শপে যায়, সুপার শপে যারা কিনে তাদের অনেক পয়সা, তারা টাকায় দেখে না, এই কর্পোরেটররা এই এই ফায়দাটা লোপে। আমি শেষ করি, তারপরে সেখান থেকে যে মিল মালিকেরা তারাও কিন্তু বাড়িয়ে দেওয়ার পরে তারপরে আপনারা আসেন যারা পাইকারি মার্কেট বলেন, আড়তদার, বাবুবাজার বলেন, ইত্যাদি বলেন, সেখান থেকে যখন আবার খুচরা আলাদা, এই খুচরা আলাদাও যা বাবুবাজার থেকে তার থেকে তিন চারটা বাড়ি, অতএব সর্বস্তরেই এরা লোভের মধ্যে পড়ে গেছে। যেমন দাম বাড়িয়েছে, সরকারকে তো বেকায়দা ফেলার তো একটা ব্যাপারই রয়েছে, পাশাপাশি একটা অতি মুনাফার যে একটা সুযোগ নেওয়া অন্তর্বর্তীকালীন অবস্থা, সেই সুযোগটা তারা নিয়েছে। আজকে এই মিটিংয়ের আগেই জেলা প্রশাসক সাহেব মিটিং করে উনি একটা রেট বেঁধে দিয়েছেন, এটা ইতিপূর্বে দিয়েছিলেন এবং আপনাদের উপস্থিতি দিয়েছেন, অতএব সেইটা যেন অব্যাহত থাকে, সেই দিকে আমরা কঠোর দৃষ্টি রাখছি। লোকাল প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে যে এই অভিযান অব্যাহত থাকবে, আমাদের ফুডের কর্মকর্তারা অব্যাহত রাখবেন এবং এখানে জেলা প্রশাসন এটা অব্যাহত রাখবেন। প্রশাসন মাঠে থাকে কি না থাকে, আমরা মাঠে তো আছেই, মাঠে না থাকলে কেমন হলো, এতদিন তো অভিযান চলেছে, তারপরে সেই অভিযানে আমরা আরও কিছু ডিরেকশন দেওয়ার জন্য আমরা মন্ত্রী, সচিব, ডিজি সবাই আসছে, আবার কেমন করে থাকবো? এবং আপনারাও আসেন মাঠে, আপনারা আসেন মাঠে, আসেন বলে সংবাদ পরিবেশন করছেন বলে আমরা দৌড়া দৌড়ে আসতে পারছি।
অলরেডি ব্যবস্থা তো হচ্ছেই, জরিমানা হচ্ছে, জেল হচ্ছে, তারপরে লাইসেন্স বাতিল হবে, দরকার হলে মিল বন্ধ হবে, সবই হবে, হবে না কেন? এটা সংগঠন যখন আপনারা এই কুষ্টিয়ার সাংবাদিকবৃন্দ যখন দেখতেই পাচ্ছেন, কিন্তু দয়া করে সংগঠনগুলোর নাম দিয়ে তাদের বিরুদ্ধে একটু লেখালেখি করেন না, তাহলে আমরা আর একটু সুযোগ পাই। হ্যাঁ, আপনারা দয়া করে একটু লেখেন, কিন্তু আপনারা সবসময় দেখি যে খাদ্য মন্ত্রণালয়ের উপরে চোখটা দিয়ে দেন, চাউলের দাম বাড়ছে কেন? কিন্তু আপনার কাছ থেকে কিন্তু উত্তর আমি পেয়ে গেলাম যে এইখানে কয়েকটা সংগঠন আছে, তারাই কম্পিটিশন করে দামটা বাড়ায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কিনা আপনি দয়া করে এটা একটু লেখেন, এই সূত্র ধরেই আমি একটু ব্যবস্থা নিতে পারি। খুব তাড়াতাড়ি আপনি দেখতে পাবেন, আমি তো আমার বক্তব্যে একটু আমি বলিনি, আমার বক্তব্যে বলেছি যে এইখানে খাজানাগরে প্রবলেম, যেই প্রবলেমটা আমরা চিহ্নিত করেছি, একটাই মিল অথচ তিন চারটা লাইসেন্স নিয়ে এই রবিক রাইস মিল, এই রাইস মিল, ওই রাইস মিল নিয়ে কোনো গোডাউনের চিহ্নিতকরণে একই ক্যাম্পাসের মধ্যে, এটা চলবে না, এটা বন্ধ করতে হবে। আমি কি বুঝাতে পারতেছি আপনাকে? ধরেন যে স্বর্ণ অটো রাইস মিল আছে না, স্বর্ণ অটো রাইস মিল, সেখানে আরও নাকি চারটা লাইসেন্স আছে, কিন্তু আরও দুইটা সেখানে তাদের গোডাউন চিহ্নিত নাই যে কোনটা কোন ক্যাপাসিটি। আমরা এই ক্যাপাসিটিগুলো চিহ্নিত আমরা করার নির্দেশ দিয়েছি, এবং যে কোনো লাইসেন্স থাকতে হলে তার সেপারেট অফিস থাকতে হবে, সেপারেট গোডাউন থাকতে হবে, এবং সেপারেট ব্যবস্থাপনা থাকতে হবে। একই ব্যবস্থাপনায় একই ক্যাম্পাসে চারটা মিলের নাম দিয়ে চলতে পারে না, তাহলে ওগুলা জোড়া দিয়ে বলবে যে আমার ক্যাপাসিটি চার মিলের ক্যাপাসিটি, আমি এক মিলের ক্যাপাসিটি দিতে চাই। এবং প্রকিউরমেন্টের এই সুযোগটা যেন না নিতে পারে, এটা আমরা টিম করে দিই, প্রশাসনের টিম, খাদ্যের টিম, দরকার হলে আরও কোনো টিম দিয়ে আমরা এইটাকে একেবারে অ্যাকচুয়াল ক্যাপাসিটি আমরা নির্ধারণ করে করব। আর পাশাপাশি আরেকটি অর্ডার দেওয়া হয়েছে যে মিল থেকে যখন চাউল বেরোবে বস্তা করবে, বস্তার গায়ে যেন ম্যানুফ্যাকচার ডেট এবং মিল গেট প্রাইসটা লেখা থাকে। এটা আমরা উইদিন 7 ডেজ আমরা বিশেষ ক্ষমতা আইনে আমরা মামলা করেছি, নওগাঁতে করেছি। আর যেটা এটা মোবাইল কোর্টে হয়েছে এবং যেগুলো সিলগালা করা হয়েছে সেগুলো কাউন্টিং হয়ে তারপরে কি ব্যবস্থা। আপনি যেটি বললেন এই মিলের ক্যাপাসিটি কত, তার ধারণ ক্ষমতা কত, এটি প্রকৃতপক্ষে বিদ্যমান আইনেই আছে, কিন্তু এটি ইমপ্লিমেন্ট হচ্ছে না। আপনি যা বলেছেন, আমরা এখন আজকের আপনার এই মিটিংয়ের সূত্র ধরেই আমরা এটাকে নিয়ে নিলাম, যাদের নাকি জেলা প্রশাসনের ওয়েবসাইটে এবং তাদের মিল গেটে যাতে লেখা থাকে দিদি মহোদয় একটা সুপারিশ করেছে, সেটা আমরা করতে পারবো ইনশাল্লাহ, খুব শীঘ্রই এটা করবো। সেকেন্ড পয়েন্ট যেটা বলেছেন, বিশেষ ক্ষমতা আইন মামলা এখানে হয়নি, সেটা নওগাঁতে হয়েছে। আজকে যেটা হয়েছে, ভ্রাম্যমাণ আদালতে 1,00,000 টাকা জরিমানা হয়েছে, এবং ভ্রাম্যমাণ আর দুইটি কথা শেষ করতে দেন ভাই, আর দুইটি মিল সিলগালা করা হয়েছে এই অর্থে যে তাদের মজুদটা কি তাদের অনুমোদিত পরিমাণের সাথে ঠিক আছে কিনা এটা আমরা যাচাই করব। কতদিনের মধ্যে এই যে দাম লেখাটা এবং মিলগেটের মূল্য এটা একটা নীতিমালা করতে হবে, হয়তো 7 থেকে 7 দিন, 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে হয়ে যাবে আশা করা যায় ইনশাল্লাহ। থ্যাংক ইউ। হ্যাঁ, এভাবে আসলে নীতিমালা তৈরি করা যায় না, এটা এরকম না যে আমি আসলে 5টা আম পেরে ফেললাম, এটার মধ্যে আসলে স্টেক হোল্ডার নিয়ে বসতে হয়, আপনাদের মতামত নিতে হয়, সবার মতামত হয়, 1 থেকে 2 সপ্তাহ শেষ করতে হয়। ধন্যবাদ।